চৈত্র মাসের প্রায় শেষ, মাঝে মাঝে হানা দিচ্ছে কালবৈশাখী। মঙ্গলবার নগরীর আকাশে কয়েক ধাপে হানা দেয় বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে দুপুরে 18.04 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর তাতেই হাঁটু পানি জমে যায় মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায়। কাজীপাড়া, শেওড়াপাড়া, শ্যামলী, রোকেয়া সরণি, মিরপুর 10, মিরপুর 11, কালশি, আরামবাগ, ফকিরাপুল, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর সেই সাথেই হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মিরপুর কাজীপাড়ার বাসিন্দা মেহতাব খানম বলেন, আমার ছেলে মিরপুর আইডিয়াল কলেজে পড়ে। মিরপুর 10 নম্বর থেকে কাজীপাড়া একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়, তখন রাস্তার গর্ত বোঝা যায় না। রিকশা একটু এদিক উদিক হলেই ময়লা পানিতে পড়ে হাবুডুবু খেতে হয়। আয়শা সিদ্দিকা নামে স্থানীয় একজন বাসিন্দা মিরপুর 11 নম্বরের জলবদ্ধতার একটি ভিডিও ফেসবুকে আপ করেন। তার ভিডিওতে আফসানা চৌধুরী কমেন্ট করেছেন, লিখেছেন, আসছে বর্ষাকাল, নৌকা নিয়ে হও প্রস্তুত। মিরপুর 10-এর আলামিন কনফেকশনারির মালিক বলেন, সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়, এই জলাবদ্ধতাকে পুঁজি করে আবার কিছু মানুষ ফয়দাও লুটছে। রিকশা বা ভ্যানে করে পানি পার করে দিয়েই 50 থেকে 100 টাকা নিয়ে নিচ্ছে। তবে এসব জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসাকেই দায়ী করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই বলেন, মিরপুর ও কালশি এলাকার 8 থেকে 9টি খাল দখল হয়ে গেছে। এসব খালের দায়িত্বে রয়েছে ঢাকা ওয়াসা। এরপরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এই খাল উদ্ধার করতে হবে। খালগুলো নিয়ে আমাকে একটা রিপোর্ট দেওয়া হবে, সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা। প্রতিদিন খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।